উনি স্টেবলি ছিলেন, ওনার বিপি স্যাচুরেশন লেভেল সব কিছু দেখা হয়েছে, তখন উনি স্টেবলি ছিলেন। আমরা জাস্ট ওনাকে চেক করে আসলাম, ওনাকে ওনাকে লাঞ্চ দেওয়া হলো, মেডিসিন দেওয়া হলো, তখন হঠাৎ করে সাডেনলি উনি মানে কিভাবে মারা গেলেন, উনি শ্বাসকষ্ট বা অন্য কিছু? সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। কি নাম আপনার? বৈশালী দাস। অ্যারাউন্ড একটা একটা দেড়টার দিকে পেশেন্টটা ভর্তি হলো, 67 ইয়ার ওল্ড, আর বাড়ি হলো তোমার মাতার বাড়ি। পেশেন্টটা মেনলি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, পেশেন্টের ওয়াইফ যা বললো। তো আজকে সকালবেলা ওর দু তিনবার তমার লুজ টুল হওয়ার পর এবং বমি হওয়ার পর ওকে তেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে তোমার পজিটিভ আসার পর ইমিডিয়েটলি ওকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে। তো কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসার পর যে অন ডিউটি ডক্টর আছে উনি পেশেন্টকে দেখলেন এবং পেশেন্ট স্টেবলই ছিলেন, ভাইটালস তোমার প্রেশার স্যাচুরেশন 95 ছিল, নর্মাল ছিল। তো পেশেন্ট স্টেবলই ছিল, পেশেন্ট খাওয়া দাওয়া করলো, ওষুধও দেওয়া হলো, কিন্তু সাডেনলি 2:10 নাগাদ পেশেন্ট সাডেনলি কোলাপ্স করেছে। তো এটাই আর কি। তো তারপর আমরা শুনে আমরা ছুটে সবাই এলাম এখানে, এবং এখন কোনখানে নিয়ে যাওয়া হবে? এখন যেটা মানে ইনফরমেশান এলো যেহেতু কোভিড পজিটিভ, তো পেশেন্টের মৃতদেহকে পেশেন্টের হাতে পেশেন্ট পার্টির হাতে এভাবে ছুড়ে দেওয়া যাবে, মানে ছেড়ে দেওয়া যাবে না। তো পেশেন্ট পার্টিকে আগরতলাতে বটতলা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, এবং আমরা অ্যাম্বুলেন্স দিয়ে এটা ব্যবস্থা করে দেবো। পেশেন্ট পার্টি যাই যেতে চায় পেশেন্টের সাথে, সবাইকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা পাঠাবো।